বন দফতরের উদ্যান ও কারণ বিভাগের উদ্যোগে ও ধূপগুড়ি পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হয় পুষ্পমেলা ও প্রদর্শনী। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে বক্সে তারস্বরে মাইক বাজিয়ে এই মেলার আয়োজন করায় তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজিয়ে পুষ্পমেলাকে ঘিরে বিতর্ক। জানা গিয়েছে বন দফতরের উদ্যান ও কানন বিভাগের উদ্যোগে এবং ধূপগুড়ি পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হয় পুষ্পমেলা ও প্রদর্শনী। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে বক্স ও তারস্বরে মাইক বাজিয়ে এই মেলার আয়োজন করায় তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। জানা গিয়েছে পুষ্পমেলার উদ্বোধন করেন বন দফতরের উদ্যান ও কানন বিভাগের ADFO বিদ্যুৎ নারায়ণ দাস ও পৌরসভার চেয়ারপারসন ভারতী বর্মন। মঞ্চে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, অতিরিক্ত পুলিশ সুপার ডেন্টুপ শেরপা, ধূপগুড়ি থানার ISI সুবীর কর্মকার সহ বন দফতরের আধিকারিকেরা। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। তার আগে তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে ক্ষুব্ধ অভিভাবকেরা প্রশ্ন তুলেছেন প্রশাসনের নজরদারি নিয়ে। কিছুদিন আগে জলপাইগুড়িতে গত সপ্তাহে DYFI এর অনুষ্ঠানে মাইক নিয়ে সভা করায় তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এবার রীতিমতো সরকারি অনুষ্ঠানে মাইক বাজানোয় তৈরি হয়েছে বিতর্ক। মঙ্গলবার থেকে তো মাধ্যমিক, এটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, সে ফরেস্ট মন্ত্রী যে আছে তার উদ্যোগে যেই প্রোগ্রামটা করতেছে সেই প্রোগ্রামটা অন্তত এই মুহূর্তে অন্তত করাটা ঠিক ছিল না, যেহেতু মাধ্যমিক পরীক্ষা। আর যদিও তাদের বাধ্যতামূলক যদি থাকে, যেহেতু সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডার, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা বারবার বলছে, তার অনুপ্রেরণায় এই প্রোগ্রামটা, অন্তত এই প্রোগ্রামটা বন্ধ করে নিয়ে অন্তত করা উচিত ছিল। আর হ্যাঁ, এই চোখ লাগানো বিষয় যেটা আছে, আমার ওয়ার্ডে প্রোগ্রাম হচ্ছে ঠিকই, আমার ওয়ার্ডে পার্কটা ঠিকই আছে, কিন্তু এই জায়গাতে সমস্তটা অন্য লোকের দ্বারা পরিচালনা করে আমাকে ইনভলভ না করে এই কাজটা করা হচ্ছে। এখনই শেষ হয়ে যাবে তো এইভাবে কি করাটা ঠিক, মানে মাধ্যমিক পরীক্ষার আগে? কারণ যেখানে মঙ্গলবার দিন মাধ্যমিক ফাইনাল শুরু হচ্ছে এবং তারপরে উচ্চ মাধ্যমিক। পুষ্পমেলা তো অবশ্যই সমর্থনযোগ্য, তবে এই মুহূর্তে না হয়ে যদি কিছুদিন আগে হয়ে যেত কিংবা কিছুদিন পরে হতো, সেই ক্ষেত্রে মনে হয় একটা বেশি ভালো হতো। বলবো, দেখুন, এটা একটা মেলা খেলার উৎসবের সরকার, এই সরকারের কাছ থেকে এটাই আশা করা যায়। দুদিন বাদে মাধ্যমিক পরীক্ষা, তার কয়েকদিন বাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পাশে একটা হাসপাতাল, আর এমন একটা জায়গায় এই পুষ্পমেলা করা হচ্ছে যেখানে সমস্ত সরকারি আধিকারিক, মানে একদম থানার ISI থেকে শুরু করে পৌরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সবাই মিলে উপস্থিত, সেখানে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা হচ্ছে। আর আমরা বেকার ছাত্রযুবরা 12 তারিখে উত্তরকান্ড অভিযানে গেছিলাম কাজের দাবি নিয়ে, সেই অভিযানকে কেন্দ্র করে আমরা জলপাইগুড়ি শহরে বেশ কিছু ছোট ছোট সভা করি, সেই সভার পারমিশন দেওয়া হয় না এবং সেই সভা নাকি মাইক বাজিয়ে করা হয়েছে বলে আমাদের নামে ধারা দিয়ে মামলা করা হয়েছে। এই সরকার সমস্ত নীতি নৈতিকতা দায়িত্ববোধ সমস্ত কিছু হারিয়ে বসেছে, এই সরকারের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায়।